চলে এসেছি করুণাময়ী বাজারে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। একটু বাজারে এলাম করুণাময়ীতে, এই ভাইয়ের কাছে। বাজার একেবারেই ফাঁকা, গরমে ক্রেতা বিক্রেতা উভয়ই কম। আমি একটু পেঁপে কিনছি এর থেকে, আর কি কেনা যায় দেখি। ওই ভাইয়ের কাছ থেকে টিম সাগর আম কিনলাম, ভালো ফল আছে এখানে সব রকমের। মাছ নেবো ভেবেছিলাম, ভালো মাছ পেলাম না আমি। রুই মাছ সব পেটে ডিম, ওই মাছ আমাদের চলে না। দেখছেন গরমের জন্য কি অবস্থা, বাজারে একদম ভিড় নেই, একদম ফাঁকা বাজার। দুপুরবেলা কি হবে, এখনই যদি গরমের এই অবস্থা হয় দুপুরে অবস্থা খারাপ করে দেবে মানুষের। একদম ফাঁকা বাজার, এত বড় বাজার, হাতে গোনা লোক, কয়েকজন মাত্র লোকজন কেনাকাটা করছে, বিক্রেতারা বসে আছে, বিক্রেতাও অনেক কম আছে। সঙ্গে থাকুন। করুণাময়ী একদম চৌমাথার মোড়, প্রচুর গাড়ি রয়েছে রাস্তায়। একটু আগেই একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে, প্রচুর লেগেছে লোকটার। বাজার থেকে আবার বাজারওয়ালারা মাছের বাজার থেকে বরফ নিয়েছে, বরফ টরফ তাকে দিচ্ছিল দেখলাম। সাংঘাতিক গরম তো, লোকজন ভীষণ কম রাস্তায়। S30 অনেকটা যাচ্ছে ওপাশে। ডেঞ্জার মোড়, অসতর্ক হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সঙ্গে থাকুন, আমি এবার বাড়ির দিকে যাব। তো আমি বাজার করে চলে এসেছি, প্রচুর কষ্ট হয়েছে আজকে বাজারে, এত গরম, বাজারও ফাঁকা, দেখলেন তো দেখালাম। এই বাজারগুলো করেছি আজকে, পেঁপে নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি, এখানে আলু পেঁয়াজ কিনে নিয়ে এসেছি, এখানে টমেটো এনেছি,
এখানে একটু ছোটো ছোটো করলা দেখে নিয়েছি কচি কচি দেখে। এই মোটামুটি বাজার, আর রাত্রে তো চিকেন হবে, এখানে ব্যাগে চিকেন আছে, চিকেন নিয়ে এসেছি। এখানে কিছুটা আলু ছড়ানো আছে, আর এখানে এই পটল আর আলু মিশে ছাড়াচ্ছে, পটল ভাজা করবে। আর আজকে কী কী রান্না হয়েছে দেখাই। এখানে হয়েছে মটর ডাল, এখানেও ডাল রাখা আছে, এখানে সয়াবিনের তরকারি হয়েছে, আলু সয়াবিন। এখানে পটল ভাজা কিছু আছে, আরও কিছু ভাজা হবে, আর এই আমের চাটনি বানানো হয়েছে, এটাই আজকে। আর রাত্রে তো চিকেন হবে। এখানেও সয়াবিনের তরকারি রাখা আছে, একটা বেগুন দিই, বেগুন কাটবে বলছে, একটা বেগুন ভাজা। হ্যাঁ, এখন কেমন বেরোয় বেগুনের যা দাম বাজারে, 80 টাকা করে বেগুনের কিলো, বুঝতে পারছেন কোথায় চলে গেছে, 70 টাকা টমেটোর কিলো, প্রচুর দাম বাজারে, কেন জানি না, হয়তো বৃষ্টি না হওয়ার কারণে যারা চাষবাস করেন তাদের বাগান শুকিয়ে যাচ্ছে জলের অভাবে, বৃষ্টির অভাবে ফল নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য এই বাজারে এত দাম। একটু বেগুন ভাজবে অল্প কয়েকটা, ওই জন্য একটু বেগুন কেটে নিচ্ছে। আর আজকে ভালো মাছ পাইনি আমি, মাছ নেই, যার জন্য মাছও আজকে কিনতে গিয়ে কেনা হলো না। করুণাময়ী বাজারে যে মাছগুলো দেখলাম একটাও ভালো লাগলো না, ওই জন্যে আমি কিনিনি মাছগুলো। আর প্রতিটা মাছের পেটে ডিম, ছোটো ছোটো মাছ ডিম ভর্তি, ওই মাছের একেবারেই টেস্ট থাকে না, কোনো আস্বাদ হয় না, যার জন্যে আমি ওই মাছগুলো নিলাম না। আগামীকাল সকালবেলা দেখবো আবার কোথায় মাছ পাই ভালো, সেখান থেকে নিয়ে আসতে হবে। এই বাজার করতে রোজ প্রচুর কষ্ট হচ্ছে আমার, এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না, এত গরম তো, আর ঘুরে ঘুরে বাজার করতে হয়, একটা বাজারে না পেলে আর একটা বাজারে চলে যেতে হয় আমাকে। এইভাবেই চলছে আমার, এখনও রান্না কিছুটা বাকি আছে, ছোটো ছোটো করে কয়েক রকম পদ এখনও হবে, তারপর শ্রুতি মিসেস চালাচ্ছে। তবে আমার জন্য একটু চালু সেদ্ধ করবে, আর পটল আলু সেদ্ধ করে মাখবে। আজকে সব ডাল দিয়ে সেদ্ধ খাবার খাওয়া, কিছু করার নেই, মাছও পেলাম না যে মাছ একটু খাবো একটুগুলো, এত গরম তো, মাছ যারা বিক্রি করে তারাও বাজারে অনেক কম আসছে, এখানে যে মাছের আড়ত রয়েছে সেখানেও জোগান অনেক কম, যার জন্য মাছের সাপ্লাইটাও ঠিক নেই, মাছ কেনার জন্য অনেক ঘুরতে হচ্ছে আমাকে, রোজই খুবই কষ্ট করে ঘুরতে হচ্ছে, শরীরে পেরে ওঠা যায় না এই গরমে। তো সঙ্গে থাকুন। তো আমি এখন এসেছি একটু মেট্রো পার্কের মুখে, একটা মেট্রো পার্ক মোড়,
ভেন্ডর একটা ইলেকট্রিকের জিনিস কেনার জন্য এসেছিলাম এখানে, কেনা হয়ে গেছে। সামনে ওইটা রিমপারের স্টুডেন্ট, তারপরে সুগার স্পাইসের একটা দোকান, সঙ্গে থাকুন। তো আমি বাইরের কাজ মিটিয়ে বাড়িতে চলে এসেছি, বাড়িতে রান্না বান্না চলছে, এখানে ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝাড়তে দেওয়া হয়েছে, আর মিসেস এবার একটু রুটি করবে কিছু। আর এখানে চিকেনটা ফুটছে, চিকেনটা রেডি হচ্ছে, এসছেন আর একটু হবে, ও আর একটু বাকি আছে, আর একটু ফুটবে এটা। তো হয়ে যাক চিকেনটা, মিসেস এবার রুটিটা করবে ওই পাঁচটায়। প্রচুর গরম, ভীষণ কষ্ট, এত কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। অসম্ভব গরমে একেবারে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছে সব। এই রুটিটা আরম্ভ হচ্ছে, এই গরমে যে দুটো গ্যাস জ্বলছে তার সামনে কি অবস্থা হয় চিন্তা করুন আপনারা। প্রচণ্ড কষ্ট, কিন্তু করতেই হবে, কিছু করার নেই। অনেকগুলোই রুটি হবে মনে হচ্ছে আজকে, দেখে যা মনে হচ্ছে আমার। ও না, বেশি না, 9-10 রুটি হবে, বাকি ছেলেরা সবাই ভাতই খাবে, কয়েকজন রুটি খায়, তাদের জন্যই রুটি বানাতে হচ্ছে।
চিকেনটা ফুটছে, একটু বাকি আছে, তো হয়ে যাবে তাড়াতাড়ি। প্রথম খেপের রুটিগুলো এবার সেঁকা হবে। তো রুটিগুলো হোক, চিকেনটা হয়ে এসছে, একটু পরে বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে আর সব ছেলেদের জন্য বাটিতে বাটিতে তুলে ভাগ করতে হবে, সেগুলো মিসেসই করবে সব। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের দুজনের পরিশ্রমও দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব না। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।